हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। हिशिल घरेर आरो एकटी नतून रेसिपी देखार जोन्नो आपनादेर सबाइके आमंत्रण जानाच्छि। आशा करछि सबाइ अनेक भालो आछेन। आजके आमि आपनादेर जोन्नो खूब सहज ओ भिन्नधर्मी एकटी आमेर रेसिपी निये एसेछि। घरे थाका अल्प किछु उपकरण दियेई आजके आमि आपनादेरके आमेर पुडिं करे देखाबो। रेसिपिटी খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ একটা রেসিপি। আর উপকরণগুলো কিন্তু সবার বাসায় কম বেশি থাকে। তো ভিউয়ার্স, চলেন আমরা মূল রেসিপিটা দেখে নেই। আমের পুডিং তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমটা কিন্তু মিষ্টি হতে হবে, টক স্বাদ কিংবা পানসি স্বাদের আম হলে কিন্তু হবে না। আর একটা কথা হচ্ছে, আমটা সম্পূর্ণভাবে আঁশ মুক্ত হতে হবে। আঁশ যদি থাকে আমে, তাহলে কিন্তু আপনাকে আমটা ব্লেন্ড করার পরে চেলে নিতে হবে। প্রথমে আমি আমটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমের ভেতরের অংশটা, মানে খোসার পরে যে অংশটা থাকে, সেটাকে আমি খুব ভালোভাবে একটা বাটিতে আলাদাভাবে নিয়ে নিয়েছি। এবারে বাটিতে আলাদা করে নিয়ে আমটাকে আমি একটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে, তাহলে আপনারা হাত দিয়ে ভালোভাবে চটকে চালনিতে চেলে নিতে পারেন। আমের পাল্পটাকে ব্লেন্ড করার জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এবারে আম ও চিনিকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব, অথবা চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেব। আম ও চিনিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আম ও চিনি যে মিক্সারটা আমি তৈরি করেছি, তার মধ্যে আমি দিয়ে দিব লিকুইড দুধ 1 কাপ, এবং তার সাথে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি অ্যাড করব। অর্থাৎ প্রায় 1.5 কাপের কাছাকাছি আমি লিকুইড দুধ এখানে ইউজ করব। এবার আম, চিনি ও লিকুইড দুধটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমাদের তিনটা উপকরণই ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি লিকুইডটাকে জাল দেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এবং এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া আমি লিকুইডটা সম্পূর্ণভাবে ঢেলে দিচ্ছি। এবারে এটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। আমি লিকুইডটা জাল হতে হতে আমরা পরবর্তী স্টেপের কাজটা করে নিচ্ছি। পরবর্তী স্টেপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবারে লিকুইড দুধটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিব। আপনারা চাইলে লিকুইড দুধের বদলে ঠান্ডা পানি দিয়েও কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, দেখেন আমরা কর্নফ্লাওয়ারটা গুলে নিতে নিতে আমটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে, প্রায় অর্ধেকেই নেমে আসছে। এবারে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা আমরা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে খুব ঘন হাতে নেড়ে দিতে হবে, এবং আপনারা খেয়াল করবেন নাড়তে নাড়তে কিন্তু আমের কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আপনারা ভিডিওতে যেই রকম দেখতে পাচ্ছেন, ঠিক এই রকমই হবে আমের কনসিস্টেন্সিটা। ভিউয়ার্স, আমি আমের পুডিংয়ের জন্য যে কনসিস্টেন্সিটা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, তাই আমি এই পর্যায়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে টেস্টটা আরেকটু ভালো আসবে, তাই আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আমাদের আমের পুডিং তৈরি করার জন্য আমের মিশ্রণটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমের মিশ্রণটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। ফিরে আসছি 2 ঘন্টা পর। ভিউয়ার্স, ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার দেখে নেওয়া যাক আমাদের আমের পুডিংটা হলো কি না। দেখেন ভিউয়ার্স, আমি 2টা বাটিতে বসিয়েছিলাম আমের পুডিংটা। আমার 2টা বাটিতেই কিন্তু খুব ভালোভাবে আমের পুডিংটা জমে গেছে।
এবং এর সাথে সাথে আমাদের আমের পুডিংটা সার্ভ করার জন্য পুরোপুরিভাবে তৈরি। ভিউয়ার্স দেখেন আমার আমের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আমরা তো সব সময় একরকমভাবে আম খেয়ে থাকি, মাঝে মাঝে যদি ভিন্ন রকমভাবে আমকে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা কিন্তু একই রকম খাবার প্রতিদিন খেতে চায় না, তাই আপনারা এভাবে যদি আমকে একটু ভিন্নভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারেন আমার মনে হয় বাচ্চাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।